নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো নতুন একটা চাকরির আপডেট নিয়ে তো যেটা আপনাদের ওয়েস্টবেঙ্গল ঠিক আছে পশ্চিমবঙ্গে লাইব্রেরির পদে নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তো টোটাল শূন্যপদ আমাদের আপনাদের থাকবে সাতশো আটত্রিশটি টোটাল আপনাদের শূন্যপদ খালি রয়েছে ঠিক আছে লাইব্রেরির পদে আপনাদের চার হাজার শূন্য পদ টোটাল খালি রয়েছে কিন্তু আমাদের সাতশো আট আটত্রিশটি টোটাল শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে আগস্ট মাসে তো এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট মোবাইল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিস অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য এবং যারা ডব্লিউপি পি কেপি প্রিপারেশন নিচ্ছেন তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন প্রতিনিয়ত ক্লাস করানো হচ্ছে এই চ্যানেলে তো ঠিক আছে বন্ধুরা আমরা তাহলে বিস্তারিত এখন চলে যাচ্ছি এখন তো আমরা চলে যে এখন বর্তমান পত্রিকার এটা আপনাদের নিউজ পত্রিকা আপনাদের প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আগামী মাস থেকে লাইব্রেরি সপ্তাহে যেটা আমাদের লাইব্রেরি যেটা রয়েছে সপ্তাহে দিন সাতশো আটত্রিশ জন গ্রামীণ কন্থাকারিক নিয়োগ করবে রাজ্য সরকার ঘোষণা মন্ত্রীর তো হয়তো আপনারা যেটা আমাদের রয়েছে হয়তো আপনারা ভাব ভাবছেন যে বর্তমান পত্রিকায় অনেক তো খবর প্রকাশিত হয় তো আসলে সত্যি যেটা আপনাদের রয়েছে ফুড এসআই সাতশো প্লাস নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কতদিন আগে প্রকাশিত হওয়ার কথা ছিল তো হয়নি তো বর্তমান পত্রিকায় তো অনেকই খবর অনেক ধরনের প্রকাশিত হয় খবর তো কখনো সত্যি কখনো মিথ্যে হয় তো এখন আপনাদের এবার কতটা আপনারা বিশ্বাস করবেন এই পত্রিকার খবর আপনারা তবে শুধু আমার একটা যেটাই কাজ ছেলেটা যেটা আমার কাজ তো অবশ্যই আমি আপনাদের আপডেট দেবো এটাই আমার কাজ তো আমি শুধু আপডেটটা পেলাম তো আপনাদের আমি আপডেটটা আপনাদের কাছে শেয়ার করছি ঠিক আছে তো ঠিক আছে আমরা তাহলে বিস্তারিত এখন চলে যাচ্ছি যেটা আপনাদের রয়েছে রাজ্যে গ্রামীণ গ্রন্থাগারগুলিতে বর্তমানে কম বেশি প্রায় চার হাজার শূন্যপদ রয়েছে এর মধ্যে পনেরোশো গ্রামীণ গ্রন্থাগারে খালি থাকা সাতশো আটত্রিশটি গ্রন্থাগারিকের পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার আগামী আগস্টে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সোমবার রাজ্য গ্রন্থাগার পরিষেবা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে এদিন এদিন সাংবাদিক বৈঠকে এই বিরাট সংখ্যক কর্মী নিয়োগের ঘোষণা করেন দপ্তরের মন্ত্রী সিদ্দিকল্লা চৌধুরী একই সঙ্গে মন্ত্রী এদিন বই পড়ুয়াদের স্বার্থে কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকা গ্রন্থাগারগুলি পুনরায় খোলার সুসংবাদও শুনিয়েছেন তিনি জানিয়েছেন কোভিড বিধি মেনে পঞ্চাশ শতাংশ পড়ুয়া নিয়ে আপাতত সপ্তাহে দুদিন রাজ্যের সব গ্রন্থাগার খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে আগামী এক আগস্ট থেকে সোম ও বুধবার খোলা হবে গ্রন্থাগারগুলি তো আপনারা বন্ধুরা দেখতে পেলেন দেখলেন যেটা রয়েছে অনস্ক্রিনে যেটা আপনারা দেখছেন যে সাতশো আটত্রিশটি টোটাল শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে আগস্ট মাসে তো যেটা আমার টোটাল শূন্য পদ খালি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল চার হাজার শূন্য পদ খালি রয়েছে কিন্তু যেটা আপনাদের সাতশো আটত্রিশ টোটাল যেটা পনেরোশো গ্রামীণ গ্রন্থাগারগুলি খালি থাকা সাতশো আটত্রিশটি গ্রন্থাগারকে পদের লোক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো দেখা যাক নতুন বিজ্ঞপ্তি আমার প্রকাশিত প্রকাশিত হয় কি না যেটা আপনাদের এসএসসি যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন যেটা গ্রুপ সি গ্রুপ ডি তো আশা করি নেক্সট মান্থে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে কন্তাকার যেটা লাইব্রের পোস্টের সঙ্গে তো দেখা যাক বন্ধুরা একটা ভালো খবর আশা করি শীঘ্রই আসতে চলেছে তো তারপর নেক্সটে চলে আসছি মন্ত্রী এদিন জানান দীর্ঘ সময় ধরে গ্রামীণ গ্রন্থাগারগুলির একটা বড় অংশে গ্রন্থাগারিক সহ নানা পদে লোক নেই এই শূন্য পদের সংখ্যা সাকুললে চার হাজার হবে লোকাভাবের কারণে বহু গ্রন্থাগার বন্ধ হয়ে গিয়েছে পড়ুয়াদের অসুবিধা হচ্ছে এসবের প্রেক্ষিতে এদিন জেলা গ্রন্থাগারদের নিয়ে আয়োজিত বিভাগীয় বৈঠকে প্রথম দফায় সাতশো আটত্রিশটি গ্রামীণ গ্রন্থাগারিকের পদে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে দ্বিতীয়বারের জন্য সরকার ক্ষমতা আসার পর এখন এখন জেলাওয়ারি লোকাল লাইব্রেরি অথরিটি গঠন করা হবে নতুন করে জেলাশাসকের নেতৃত্বাধীন নবগঠিত সেই কমিটি এই নিয়োগ প্রক্রিয়ার কাজ দ্রুত সারবে একই সঙ্গে ই গ্রন্থা ই গ্রন্থালয় প্রকল্পও দ্রুত বাস্তবায়নের পথে নিয়ে পথে নিয়ে যাওয়া হচ্ছে আপাতত পাঁচটি গ্রন্থাগারে কেন্দ্রীয় সরকারি সংস্থা এনআইসির সহায়তায় পাইলট প্রকল্প চালু হতে চলেছে ইলেকট্রনিক মোডে দেশ বিদেশের বিভিন্ন গ্রন্থাগারের সঙ্গে যুক্ত হয়ে পড়ুয়ারা বিশাল বইয়ে বইয়ের ভাণ্ডারের সংস্পর্শে আসতে পারবে এই প্রকল্পের মাধ্যমে প্রসঙ্গত তিনি জানান এবছর জনশিং জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের খাতে বাজেট বরাদ্দ ছাব্বিশ পয়েন্ট ছিয়াশি কোটি বেড়ে মোট আটত্রিশ তিনশো একাশি পয়েন্ট ছাপান্ন কোটি হয়েছে গ্রন্থাগার মন্ত্রী বলেন কোভিড আবহায়ের বছরে দপ্তর দু হাজার সাতশো তিরানব্বই জন অনাথ ও গরিব ছাত্রছাত্রীদের থাকা খাওয়া এবং পড়াশোনার খরচ জুগিয়েছে দপ্তরের অধীনে থাকা চারটি বিশেষ বিদ্যালয়ে তারা এই সুযোগ পাচ্ছে জন্য চার পয়েন্ট চোদ্দো কোটি টাকা ব্যয় করেছে দপ্তর এই ছাত্র ছাত্রীদের অনেকেই দ্বাদশ শ্রেণীর গণ্ডি পেরিয়েছে এদের জন্য একটি কলেজ তৈরি করা খুব জরুরি হয়ে পড়েছে উচ্চশিক্ষার কারণে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দপ্তরের তরফে চিঠি লেখার সিদ্ধান্ত হয়েছে সরকারের সবুজ সংকেতের জন্য আগামী শীতে তার দপ্তর কলকাতা সহ বিভিন্ন জেলার বইমেলা আয়োজন করবে বলেও মন্ত্রী এদিন জানান তো বন্ধুরা যেটা আপনারা জানলেন যে যে টোটাল শূন্যপদ চার হাজার তো ছিল তো সাতশো আটত্রিশ টোটাল শূন্য পদের আগস্ট মাসে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তো আশা করি গ্রুপ সি গ্রুপ ডি যেটা মিসক সার্ভিস কমিশন আশা করি একের সঙ্গে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ আগস্ট আগস্ট মাসে নেক্সট মান্থে তো তো দেখা যাক বন্ধুরা কী হয় তবে একটা আশা রয়েছে কারণ এর আগেও বর্তমান পত্রিকায় এরকম এরকম প্রতিবেদন প্রকাশিত হয়েছিল তো প্রকাশিত হয়নি তো দেখা যাক এবার পত্রিকার খবর কি বলে তবে বর্তমান পত্রিকার খবর তো অনেক কিছু বলেছিল। তো বর্তমান পত্রিকায় বর্তমান পত্রিকা থেকে গেলো ফুডেসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল কেপিএস নতুন বিজ্ঞপ্তি হওয়ার একটা বলেছিল যে বর্তমান পত্রিকা প্রতিবেদন দিয়েছিল খবর ছিল তো বর্তমান পত্রিকার খবর বর্তমান পত্রিকা থেকে যায় তো এখন দেখা যাক এই পত্রিকার এখন বর্তমান পত্রিকার এই খবরটি কি হয় তো আশা করি বন্ধুরা ভালো খবর আসতে চলেছে যদি খবরটি সঠিক হয় তো বন্ধুরা কিছু মনে করবেন না আমার শুধু আপনাদের চ্যানেলে একটা আপডেট দেওয়া আমার কাজ তো আমি চেষ্টা করব নতুন নতুন ভালো আপডেট আপনাদের দেওয়ার তো আপডেট আমি পেয়েছি তো এটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম জাস্ট হয়তো বন্ধুরা আপনারা অনেক অনেকে অনেক কিছু মনে করতে পারেন তো আমাকে কমেন্টে অনেকেই গালি করে কেউ তো এরকম করবেন না বন্ধুরা কারণ যেটা আমি আপডেট পাই যেটা আপডেট দেওয়া হয় যেটা যেটা পত্রিকায় নিউজ বা আদার্স কোনো কিছু চাকরি খবর আপডেট পাই তো অফিসিয়ালি আপনাদের শো করি ও চ্যানেলে শো করে শো করিয়ে দিই তো আপনাদের এখন ইচ্ছা আপনারা এখন গালিগালাজ করবেন না কি করুন সেটা আপনাদের ব্যাপার কিন্তু বন্ধুরা আমি চেষ্টা করবো আপনাদের সঠিক ইনফরমেশান দেওয়ার সব দিক থেকে তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ তো এক নতুন একটা আপডেট আসতে চলেছে ধন্যবাদ জয় হিন্দ